বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় বিখ্যাত পয়লা জানুয়ারি। আজ সেই পয়লা জানুয়ারি বিখ্যাত দিন। কেন বিখ্যাত দিন? সবাই জানেন যে আজকে কল্পতরু দিবস। কাশীপুর উদ্যানবাটিতে আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব জীবন সায়ান্নে এসে তিনি আজকে কল্পতরু হয়েছিলেন। তিনি মানুষকে বলেছিলেন যে তোমরা সংসারে থেকেও তোমরা সত্যকে ধরে থাকো এবং তোমাদের মুক্তি হবে। এই যে জিনিসটা, এটা সবাই জানে এবং গোটা পৃথিবীব্যাপী রামকৃষ্ণ ভাবাদর্শে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই আজকে এই যে রামকৃষ্ণদেবের তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, এই যে চৈতন্য হোক এটা তিনি বলেছিলেন, এইটা হচ্ছে একটা বিখ্যাত দিন। আরেকটা বিখ্যাত দিন কি? আজকের এই যে পয়লা জানুয়ারি, 1998 সালের পয়লা জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন আজকের পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল? মা মাটি মানুষ স্লোগানটা পরে আসে। প্রথম ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, তারপরে সেটা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস এটা সকলেই এটা সংক্ষেপে বলে তৃণমূল। এই তৃণমূল যে একদম গ্রাসরুট পার্টি এবং তার ঘাসফুল যে প্রতীক, এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আঁকা, তার মাথা থেকেই এটা প্রথমে। অ্যাকচুয়ালি এই তৃণমূল কংগ্রেস যে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল কংগ্রেসের আজকে সর্বভারতীয় দল হয়ে ওঠা এবং দিকে দিকে তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা হচ্ছে এবং 2024 সালে ভারতবর্ষে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সর্বভারতীয় ক্ষেত্রে একটা জোট করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু হতো না যদি না সোমেন মিত্র ক্লিক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1997 সালের শেষের দিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদে হারিয়ে না দিতেন। মমতা ব্যানার্জির অভিযোগ ছিল হেরে যাওয়ার পর যে যেমন ক্লাবগুলোতে হয় যে ভোটার লিস্ট যারা ভোট দেয় এইখানেই গ্যাঁড়া কলটা থাকে, এখানেই কারচুপি থাকে। ভোটার লিস্টে যে কারচুপি সেইটা সোমেন মিত্রর নেতৃত্বে সেই কারচুপি হয়েছিল এবং বেছে বেছে সোমেন মিত্র সমর্থকদেরই ভোটার লিস্টে নাম ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থকদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে অটোমেটিক্যালি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা আজ যিনি করেছেন তিনি তখন কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেসের সভাপতি পদে তিনি সোমেন মিত্রের বিরুদ্ধে কন্টেস্ট করেছিলেন, তিনি পরাজিত হন। এই পরাজয় তিনি মেনে নেননি, এই পরাজয়ের তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেন যে আমি আলাদা দল করব এবং তৃণমূল কংগ্রেস আজকের পয়লা জানুয়ারি 1998 সালে তিনি প্রতিষ্ঠা করেন। তখন খুব কম লোকই ছিল তার সঙ্গে। প্রথম এমএলএ যিনি বেরিয়ে আসেন তার নাম হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বারুইপুরের এমএলএ ছিলেন, বিধায়ক, কংগ্রেসের বিধায়ক। প্রথম তিনি বেরিয়ে এসে তৃণমূলে যোগদান। এছাড়া অনেকেই ছিলেন, আজকে যারা আছেন অনেকে পুরনো আছেন, অনেকে নতুন আছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস যে প্রতিষ্ঠা তিনি করেছিলেন এই প্রতিষ্ঠা, এই রকম কিন্তু অনেক দলই প্রতিষ্ঠা হয়েছে। যেমন প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেস থেকে যখন বহিষ্কার করে দেন রাজীব গান্ধী তখন তিনি একটা আলাদা দল করেছিলেন, সমাজবাদী কংগ্রেস, এবং তিনি অনেক টাকা খরচা করেছিলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দিয়েছেন, একটাও যেতেনি, প্রায় সকলেরই জামানত জব্দ হয়েছিল। এছাড়া নেতাজি যে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সেই ফরওয়ার্ড ব্লক গঠন করার পর নেতাজি কিন্তু সফল হননি, তার নেতৃত্বে কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা আসেনি। আজ নেতাজির নেতৃত্বে যদি স্বাধীনতা আসত আজাদিন ফৌজের নেতৃত্বে তাহলে ভারতবর্ষের চেহারা কিন্তু বদলে যেত, ভারতবর্ষে কিন্তু অন্যরকম একটা সংস্কৃতি আসতো, অন্যরকম। আজকের এই যে দুর্নীতি মুক্ত ভারত গড়ার কথা বলা হচ্ছে এইটা কিন্তু নেতাজি প্রথম দিন থেকেই বলেছিলেন এবং নেতাজি এটাও বলেছিলেন যে একটা
আর্মি ট্রেনিং থাকতে হবে ভারতবর্ষের প্রত্যেকের, এবং তিনি খানিকটা মাও সেতুংয়ের ধাঁচে তিনি ভারত গড়ার কথা ভেবেছিলেন। মাও সেতুং অনেক পরে এসেছেন, কিন্তু মাও সেতুংয়ের ধাঁচে খানিকটা তিনি চেয়েছিলেন। তার ভেতরে একটা বৈপ্লবিক চিন্তা ছিল, তিনি গান্ধীজির যে অহিংস নীতি, এই অহিংস নীতির বিপক্ষে ছিলেন। এবং নেতাজি যে হিটলারের সঙ্গে দেখা করেছিলেন, নেতাজি যে জার্মানির যে ওয়ার মিনিস্টার তোজোর সঙ্গে দেখা করেছেন, তাতে বামপন্থীরা তাকে তোজোর কুকুর বলতেন। এবং যদিও এই সব নিয়ে কিন্তু অনেক সমালোচনা, অনেক একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম গণশক্তিতে লিখেছিলেন যে নেতাজিকে আমরা ভুল মূল্যায়ন করেছি, আমরা রবীন্দ্রনাথকেও ভুল মূল্যায়ন করেছি, তাকে বলেছিলাম বুর্জোয়া কবি। এবং নেতাজির যে স্বাধীনতার জন্য, নেতাজির যে দেশপ্রেম, সেই দেশপ্রেমকে কমিউনিস্টরা ভুল ভেবেছিল। এবং এই যে নেতাজি ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য একটা আলাদা পন্থা নিয়েছিলেন, গান্ধীজি দেশের মধ্যে থেকে অহিংস আন্দোলন, কিন্তু তিনি চেয়েছিলেন পৃথিবীর মধ্যে যেসব শক্তিধর দেশ আছে তাদের মাধ্যমে সশস্ত্র আন্দোলন করে আমরা ভারতকে মুক্ত করব, কিন্তু পারেননি। মমতা ব্যানার্জির এই যে আন্দোলন, যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা, তৃণমূল কংগ্রেসের আজকে 1 জানুয়ারি আজকে প্রতিষ্ঠা দিবস, তিনি নিজেও তার ফেসবুকেতে আজকের যে প্রতিষ্ঠা দিবস সম্পর্কে তিনি একটা স্টিকার দিয়েছেন, আমরা সেই স্টিকারটাও দিলাম। এবং কেন আজকের দিনটা, একদিকে কল্পতরু উৎসব, কল্পতরু দিবস, আর একদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।